नमस्कार पिंकीर किचेने आपनादेर सकल के स्वागत जानाई। आज के आमी आलू बेगुन दिए खोका इलिश रान्ना करे देखाबो। रान्नाटी करार जोन्नो एखाने दुटो आलू एइभावे केटे निएछि आर एकटी बड़ो साइजेर बेगुन केटे निएछि, तार साथे निएछि खोका इलिश। संगे आर लागबे पेंयाज कुचि, चेरा काँचा लंका, धने पाता कुचि। मसलार जोन्नो निएछि आदा बाटा, जिरे गुड़ो, कालो जिरे, हलुद, लवण, सर्षेर तेल। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। চলুন তাহলে এবার রান্নাটি করে দেখাই। প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে। এবারে কড়াইর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়েছে। এবারে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। মাছগুলো ভাজা হয়েছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিচ্ছি, হলুদ দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিলাম, হলুদ দিলাম। বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়েছে। এবারে নামিয়ে নেব। এবারে কড়াইর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে দিলাম। এবারে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নেব। এবারে দিচ্ছি আদা বাটা, ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব মশলাগুলোকে। এবারে আলুগুলো দেব। এই
নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো দিয়েছি, আলুগুলোকে আর একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবারে জল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। আলুগুলোকে 5 মিনিট ধরে সেদ্ধ করার পর এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে দুপুরবেলা আলু বেগুন দিয়ে এরকম পাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।